আসসালামু আলাইকুম আমরা এখন কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রশ্ন সমাধান দেখতে যাচ্ছি তো এই পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন বিগত বিসিএস প্রশ্ন থেকে কমন ছিল আমি এই সাথে সাথে বলে দেব তো পোস্ট ভ্যাকেন্সি ছিল পাঁচশো তেত্রিশ পোস্ট নেম হেড অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যান্ড কম্পিউটার অপারেটর এক্সাম ডেট চার্জ হয় দুই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিসিএস প্রশ্ন থেকে কমন ছিল এবং প্রশ্নটা খুবই সহজ হয়েছে তো চলুন শুরু করা যাক দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই হ্যাজ বিন মোর ফেয়ার সাইটেড সাঁত্রিশ নম্বর হচ্ছে হট উড বি রাইট সেনোনিয়াম ইনিটিয়েটিভ অনেকেই বলে ইনিশিয়েটিভ এটার অর্থ হচ্ছে এন্টারপ্রাইজ অর্থ শুরু করা হুইস অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজ অ্যাস এ ভার্ব এটা হচ্ছে মাস্টার এটা ভার্ভ হিসাবে ইউজ করা হয় লেটাস বিং বাই লুকিং অ্যাট দ্য মিনিটস অব দ্য মিটিং এটা এখানে মিনিট শব্দের অর্থ হচ্ছে রাইটিং রেকর্ড এটাও বিশেষ কমন ছিল চল্লিশ নম্বর দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার এখানে আমরা মনে রাখতে পারি ম্যান এম এন ম্যান এইচ এ এন জি ডি এটা কিন্তু অনেক সময় কনফিউশন হয়ে যায় সো একচল্লিশ নম্বর হচ্ছে সেনেনিয়াম অফ দ্য ওয়ার্ড স্ক্রেম স্ক্রিম শব্দের অর্থ হচ্ছে চিৎকার করা অয়েল বিয়াল্লিশ নাম্বার হচ্ছে দ্য ম্যান ইজ টু ডিসহনেস্ট এটাও কিন্তু বিশেষ থেকে কমন ছিল টু স্পিক দ্য ট্রুথ এটা বিশেষ থেকে কমন ছিল তেতাল্লিশ ট্রুথ অ্যান্ড নেইল এটার হচ্ছে হচ্ছে ট্রায়ার্ড হার্ড মানে কঠোর চেষ্টা করা বিভ্লোগ্রাফি মিনস হচ্ছে কালেকশন অফ বুক এটাও বিশেষ থেকে কমন ছিল এ বাংলাদেশ লিভিং ইন ক্যানাডা এটার অর্থ হচ্ছে বাংলাদেশি যে বিদেশে থাকে তাকে আমরা বাংলায় প্রবাসী বলে থাকি এক্সপেক্ট্রিয়েট সাম সামন হু ডিজাইন হাউস এটাকে বলা হয় অ্যান্ড আর্কিটেকচার অ্যান্ড অর্ডার অধ্যাদেশ এ ল এটাও বিশেষতে কমন ছিল ইকোয়েটি এটার অর্থ হচ্ছে জাস্টিস উনপঞ্চাশ নম্বর হচ্ছে দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য পলিট পলিটির শব্দ অর্থ হচ্ছে নম্র ভদ্র এটার অ্যান্টোনিয়াম হচ্ছে রুট হুইস অন অফ দিস ইজ দ্য রাইট প্রিপোজিশন অ্যাডজাসেন্ট অ্যাডজাসেন্ট শব্দটির সাথে সবসময় পি টু হয় হোয়াট ইজ দ্য সিঙ্গেল ওয়ার্ড ফর এ হেটার অব ম্যানকাইন্ড এটা হচ্ছে মানব জাতিকে যে ঘৃণা করে তাকে আমরা মিসেন থ্রোপিস্ট বলি হুইজ দ্য হুইজ দ্য রাইটার দ্য মার্সেন্ট অফ ভেনিস মারসেন্ট অফ ভেনিসের লেখককে এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এটা বিগত বিশেষ থেকে কমন ছিল হোয়াট ইজ দ্য ফেমিনি জেন্ডার অফ ফক্স ভ্যাকসিন চুয়ান্ন নম্বর অন অফ দ্য ফ্লয়িং ইজ নট এ ভাওয়াল ভাওয়েল হিসাবে ব্যবহৃত হয় না চারটা অপশনেই ভাওয়াল ছিল একটাতে ছিল ছিল না ভাওয়েল সে ছিল না সেটা হচ্ছে ওয়াই হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ট অফ দ্য সাপ্টারফিউজ সাপ্টারফিউস এটা হচ্ছে হনেস্টি এবার আমরা বাংলাদেশ শুরু করছি এ ভরা ভাদরমোহ ভাদর শূন্য মন্দির মোড় কে লিখেছেন এটা হচ্ছে বিদ্যাপতি সুখের লাগিয়ে ঘর ভাদিনু অনলে পুড়িয়া গেল পদটির রসি তাকে এটা হচ্ছে জ্ঞানদাস বাংলা সাহিত্যের প্রথম প্রণয় উপাখ্যান কোনটি এটা বিশেষত কম ছিল ইউসুফ জলেখা চন্দ্রাবতী কি একটি নাটক চন্দ্রাবতী নামে আরেকজন মহিলা প্রথম মহিলা কবি আছে তাকে আমরা চন্দ্রাবতী বলে থাকি তো নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পড়ে কি আসা প্রত্যেকটি রসি রামনিধি গুপ্ত। বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটি বিশেষ অবদান রয়েছে ফোর্ট ইউলিয়াম কলেজ পদ্মা নদীর মাঝি লেখা কমন ছিল মানিক বন্দ্যোপাধ্যায় দেয়াল রচনাটি লেখা হুমায়ুন আহমেদ বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি আরেক ফাল্গুন এটাও বিশিএসতে কমন ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি ক্যাত্তরের দিনগুলি অনেক শব্দের অর্থ হচ্ছে কি অনেক শব্দের অর্থ হচ্ছে সৈনিক পোস্টমাস্টার ছোট গল্পের রসি তাকে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ ক্ষুধা য কৃত হ্যাঁ স নম্বর অপশন চোদ্দ নম্বর অপশন নম্বর উত্তর হচ্ছে উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পিছনে মানে উপসর্গ সামনে বসে এবং পিছনে বসে হচ্ছে প্রত্যয় মহানদী শব্দের ব্যাসবাক্য কোনটি মহান যে নদী জ্ঞানে বিমল আনন্দ হয় কোন কারক করণ কারক জানালা বালতি এগুলি কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ সৌন্দর্য সকলকে আকর্ষণ করে সৌন্দর্য যেহেতু একটা বিশেষ গুণ সেহেতু একটা বিশেষ কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ এটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনে আসছিল প্লাস প্রাইমারি এবং বিসিএসের বিগত পরীক্ষাতে আসছিলো নন্দিতের বিপরীতার্থক শব্দ কোনটি নিন্দিত ভ্যাকসিন হিরো পুরস্কার প্রদানকারী সংস্থার নাম কী গ্যাভি এটা কিন্তু বর্তমান সময়ে প্রচুর রিটার্ন পরীক্ষায় আসছে সো দেখে নিন ভালো করে বাংলাদেশে জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী সাম্প্রতিক কোন জেলার লোহার কোন পাওয়া গেছে সেটা হচ্ছে দিনাজপুর বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ এটা হচ্ছে যুক্তরাজ্য বাল্যবিবাহ প্রতিরোধে হেল্পলাইন কি তেত্রিশ তিন ফরমোজার বর্তমান হচ্ছে তায়ন ডেডসি কি ডেডসি হচ্ছে একটি ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক চৌষট্টি নাম্বার হচ্ছে ঢাকায় আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান কোনটি অন্য সময় কিন্তু আসতে পারে সিপাহী বিদ্রোহ কবে হয় আঠারোশো সাতান্ন সাল বাহাদুর শাহ পার্ক ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ নারী গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার এটাও বিশেষ কমন ছিল কৃষক প্রজাপার্টির প্রতিষ্ঠাতাকে এর একেম ফজলুল হক সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আইন জারি হয় কত সালে এটা হচ্ছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় রংপুর কত নং সেক্টরে ছিলেন ছয় নং টিপাইমুখপাত বাংলাদেশের কোন নদীতে নির্মিত বরাক এটাও বিশেষ থেকে কম ছিল গ্রিনবাগ কী নামে পরিচিত মার্কিন ডলার এবার আমরা অঙ্কে করতে যাচ্ছি দুটি সংখ্যার যোগফল সতেরো গুনুন ফল বাহাত্তর ছোট সংখ্যাটি আট কোনটি ক্ষুদ্রতম এখানে আমরা চারটা অপশন দেখেই বুঝতে পারছি গ নম্বর সঠিক বিশ ফুট লম্বা একটি বাস এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয় অংশ হয় ছোট অংশের দীর্ঘ কত ফুট দৈর্ঘ্য কত ফুট এটা হচ্ছে আট কোনো আসল তিন বছরের সুদে আসলে চারশো টাকা এবং পাঁচ বছরের সুদে আসলে পাঁচশো টাকা হয় সুদের শতকরা হার কত পাঁচ পার্সেন্ট চালের মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে সাতশো পঞ্চাশ টাকায় সরবেক্ষা পাঁচ কেজি চাল কম পাওয়া গেল এক কেজি চালের পূর্ব মূল্য কত ছিল পঁয়ত্রিশ নাবিল থেকে আরজু নয় বছরের বড় এবং আলি পাঁচ বছরের ছোট তাদের বয়সের সমষ্টি বাউান্ন বছর হলে আলির বয়স কত এটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার এগারো বছর একটি দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় করে দশ লাভ দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো এই ধরনের অঙ্কগুলো খুবই সিম্পল এটার অ্যান্সার হচ্ছে একশো টাকা এক্স প্লাস ওয়াই সমান সমান ফাইভ এবং এক্স ওয়াই সমান সমান থ্রি হলে এক্স ওয়ের মান কত চার একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে বিশ এবং একুশ সেন মিলিমিটার ও উনত্রিশ মিলিমিটার হলে ক্ষেত্রফল কত এটা দুশো দশ মিলিমিটার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার হলে পরিসীমা কত জাস্ট সিম্পল দুটি বৃত্তের ছিয়ানব্বই আনসার দুটি বৃত্তের ব্যাসের অনুপাত তিন ইস্টু দুই হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে নয় ইস্টু চার কোনো শ্রেণীর পঁচিশ জন ছাত্রের বয়সের গড় দশ বছর শিক্ষক সহ তাদের বয়সের গড় বারো বছর হলে শিক্ষকের বয়স কত মধ্যে যোগ দিয়ে শিক্ষকেরটা বাদ দিলে হয়ে গেল বাষট্টি বছর দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ পনেরো ঘন্টার পানি পূর্ণ করে নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে ছয় ঘন্টায় একদম সিম্পল অঙ্ক একটি পাত্রে দুধ ও পানির অনুপাত পাঁচ ইস টু দুই যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার এ প্রশ্নটাও কিন্তু বিশেষ বিগত সাল থেকেই কমন ছিল যাই হোক কাজে পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা